গুড মর্নিং, নমস্কার। সেই খরগোশ আর কচ্ছপের গল্পটা মনে আছে? সেই যে খরগোশ দৌড়াতে দৌড়াতে গাছের তলায় ঘুমিয়ে পড়েছিল, মরাল অফ দ্য স্টোরি কি ছিল? স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। তো আমাদের সেই খরগোশ ছিল একটু প্রগ্রেসিভ থিঙ্কিং খরগোশ। ওর কাছে যে কোনো কাজের দুটোই রেজাল্ট, হয় জিতবে নয় শিখবে, হয় উইনিং নয় লার্নিং। তো ও আবার করে গিয়ে কচ্ছপকে চ্যালেঞ্জ করলো, রেস শুরু হলো। এবারে খরগোশ টানা দৌড়ে রেস জিতে গেল। মরাল অফ দ্য স্টোরি কি? ফাস্ট অ্যান্ড কনসিস্টেন্ট উইন্স দ্য রেস। তো আমাদের কচ্ছপও তো আর পুরনো মতের নয়, সেও তো সব কিছুতেই হয় জিতছে নয় শিখছে, হয় উইনিং নয় লার্নিং। ও ভেবে দেখল যে ডাঙায় দৌড়ে ও কোনোদিন খরগোশের সাথে পারবে না। ও নতুন একটা রুট সিলেক্ট করে খরগোশকে চ্যালেঞ্জ করলো। এই রুটে মাঝখানে একটা নদী আছে। তো রেস শুরু হলো, খরগোশ খুব জোরে দৌড়ে নদীর কিনারায় এসে থেমে গেল। কচ্ছপ ধীরে ধীরে এসে নদীতে নেমে সাঁতরে নদী পার হয়ে ওপারে গিয়ে ধীরে ধীরে ফিনিশিং লাইন ক্রস করে গেল। আর বেচারা খরগোশ সাঁতার জানে না, নদী পেরোতে পারেনি। মরাল অফ দ্য স্টোরি কি? নিজের এক্সপার্টাইজ অনুযায়ী ফিল্ড সিলেক্ট করুন, কেউ আপনার সাথে লড়তেই পারবে না। তো এদিকে বারবার এই লড়াই করতে করতে, রেস করতে করতে খরগোশ আর কচ্ছপের মধ্যে একটু বন্ধুত্ব হয়েছে। ওরা এবার দুজনে মিলে একটা রেস অর্গানাইজ করল। রেসের প্রথম অংশে খরগোশ কচ্ছপকে পিঠে নিয়ে দৌড়ে নদী পর্যন্ত চলে গেল। নদীর কাছে গিয়ে কচ্ছপ খরগোশকে পিঠে নিয়ে সাঁতরে নদী পার হলো। ওপারে গিয়ে আবার খরগোশ কচ্ছপকে পিঠে নিয়ে একসাথে দৌড়ে ফিনিশিং লাইন ক্রস করলো। দুজনেই একসাথে রেস জিতল। মরাল অফ দ্য স্টোরি আমি কেন বারবার বলবো? আপনি কমেন্ট বক্সে লিখুন।